হবিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে একই সাথে এই ঘটনা ছবি তুলতে গেলে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয় আমাদের প্রতিনিধি সনি চৌধুরী জানান মঙ্গলবার জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিজয় দিবসের আলোচনা সভায় দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এই ঘটনায় আহত সাংবাদিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন